আপনি বলেছেন আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালা অনাদি অনন্ত এবং সব জানেন আল্লাহ আল্লাহতালা ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তকদির লিখে রেখেছেন আল্লাহ আল্লাহতালার ইচ্ছার বাহিরে কিছুই হয় না আল্লাহ তালা সব কিছুরই স্রষ্টা জি ভাই প্রকাশ্য যে বক্তব্য আপনি পেশ করেছেন সেগুলো কোরআন এবং হাদিস নির্ভর অতএব আপনার আকিদা এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে আল্লাহর এই সেফাতগুলো নিয়ে সঠিক আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে প্রথমত আপনি যেটি বলেছেন তালা অনাদি অর্থাৎ আউয়াল তিনি সব কিছু শুরু তার আগে কোনো কিছু নেই এটি আসলে অনাদি বলতে বোঝানো হয় অনন্ত তিনি হুয়াল আেরো তিনি শেষ তারপরে আর কোনো কিছু নেই সেটি আমরা কোরআন এবং হাদিস দুটো দ্বারাই প্রমাণিত দেখতে পাই আর তিনি সব কিছু জানেন তিনি সব কিছু জানেন এমন আয়ত্ত কোরআনে অসংখ্য রয়েছে আয়তুল কুরসির মধ্যে রয়েছে ইয়া আলাম বাইনা এই ওয়ান খাল খালফাহুম তিনি তাদের সামনের সব কিছু জানেন এবং তাদের পেছনের সব কিছু জানেন অন্য আয়তাল আল্লাহ সুমন্তাল্লা বলছেন আলিমুন বেদায়তে সুদুর তিনি অন্তর্জামী মানুষের অন্তরে কি রয়েছে সব কিছুই তিনি জানেন এবং সুরা আলান আহমের উনষাট নম্বর আয়তাল আল্লাহ সুমন্ত তার জানার পরিধি এবং স্কোপ অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি বলছেন আলা মুহা ইল্লাহু তার কাছে রয়েছে গাইবের شابي كاتي، شابي شموت غايب ويعلم ما في البر والبحر، تيني جانين، جاكيت, جاكيت وما تسقط من ورقة إلا يعلمها، ولا حبة في ظلمات الأرض، ولا رطب ولا يابس، إلا في كتاب مبين. ابوم جاتو باتاي، ঝরে পড়ে গাছের যত পাতাই ঝরে পড়ে তিনি তা জানেন এবং জমিনের অন্ধকার গহ্বরে যত দানা রয়েছে এবং যত ভেজা কিংবা শুকনো বস্তু রয়েছে সব কিছুই স্পষ্ট গ্রন্থের মধ্যে রয়েছে অর্থাৎ সব কিছু আল্লাহর জানা এবং তিনি লিখে রেখেছেন সবহান আল্লাহ তাহলে অত্যন্ত সূক্ষ্ম সব কিছু বা সুখ্যাতে সূক্ষ্ম যা কিছু রয়েছে সবই আল্লাহর এলেমের মধ্যে রয়েছে তার জানার মধ্যে রয়েছে তার নলেজের মধ্যে রয়েছে সেই বক্তব্যটা আবরাল করে স্পষ্টভাবে দেখি এবং পাশাপাশি রাসুলসাল্লা সাল্লামেরও সম সামগ্রিক বক্তব্য সেটিকেই প্রমাণ করে ফলে এতটুকুর প্রমাণ আমরা পেলাম আপনি দ্বিতীয় বলেছেন যে আসমান এবং জমিনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লেখার যে বিষয়টি সেটি আমরা সহি মুসলিমের একটি বর্ণনার মধ্যে পাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কতাব আল্লাহ মাদির আল খালা ইকা ইয়াসমাদি বে হামসিনা আলফিস আল্লাহ আলা আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সমস্ত সৃষ্টির তকদিরসমূহ লিখে রেখেছেন কলাহ এবং তিনি আরও বলেছেন ও আর সোহাল আলমা তখন তার আড়স ছিল পানির উপরে আমরা বিশদ ব্যাখ্যার যাচ্ছি না শুধু কোট করছি যে এই আকিদাটা শুদ্ধ আছে এবং সর্বশেষ আপনি বলেছেন আল্লাহ ইচ্ছার বাইরে কিছুই হয় না সেটি আমরা দেখি সুরাত্তা বীরের উনত্রিশ নম্বর হয়তো আল্লাহ তাল্লাহ বলছেন উনা ইল্লা ইয়া ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন তোমরা যাই চাও শুধু ততটুকুই চাইতে পারো যতটুকু আল্লাহ চান যিনি সমস্ত সৃষ্টির রব আচ্ছা তাহলে এখানে আমরা সেটা বুঝলাম আর আর অনেকগুলো আয়াত আসলে রয়েছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় আল্লাহর ইচ্ছার বাইরে অন্য কেউ কোনো ইচ্ছা পোষণ করলেও সেটা স্তবায়িত হয় না যদি না আল্লাহ ইচ্ছা পোষণ করেন আর আল্লাহ তালা সব কিছুর স্রষ্টা এমন আয়াত তো আসলে কোরআনের অসংখ্য রয়েছে এর মধ্যে সরা আল্লা আমের তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ওহুআ খালাক ওয়াল আর দাবিল হক তিনি সেই সত্তা যিনি আসমানসমূহ এবং জমিন সত্য সহকারে সৃষ্টি করেছেন এবং সোরা ফাতুর ফাতর মানি স্রষ্টা তার প্রথম আয়তে আল্লাহ সুমতাল বলছেন আলহামদুলিল্লাহ ফাতুর ওয়াল আর্দ সকল প্রশংসা আল্লাহর জন্যে যিনি আসমানসমূহ এবং জমিনের স্রষ্টা আর সুরাল মকমেনের বাসুট আল মকমেন দুটো সুরা আছে একটা হলো সুরাতুল মকমেন আর একটা সুরা আল মকমেন আমরা সুরাতুল উল কথা বলছি তার বাষট্টি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন তিনি তোমাদের রব তিনি সব কিছুর সৃষ্টি করেছেন সব কিছুর সৃষ্টিকর্তা তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই তাহলে বোঝা গেল এই সকল আখিদা এমাদের মৌলিক বিষয় আল্লাহর সিফাত সাব্যস্ত করা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অতএব এই আঁকিদা শুধু শুদ্ধই নয় বরং এই শুদ্ধ আঁকিদাটাই আমাদের পোষণ করা উচিত